आगामी 28 फेब्रुआर 31 नং আলকর্ণ वार्ड निर्वाचन के सामने रेखे शेष समय मत प्रचारण व्यस्त समय पार कर काउंसिलर प्रार्थीगण मूलत চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 31 নং আলকর্ণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং আওয়ামী লীগের ত্যাগী নেতা তারেক সোলায়মান সেলিমের মৃত্যুতে ওয়ার্ডটি নির্বাচন স্থগিত হয়। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 28 ফেব্রুয়ারি। ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে আলকর্ণ ওয়ার্ড। নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলরগণ ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 31 নং আলকর্ণ ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন আওয়ামী লীগ সমর্থিত লাঠিম মার্কা প্রতীকে মোহাম্মদ আব্দুল সালাম মাসুম, মিষ্টি কুমড়া প্রতীকে মোহাম্মদ ইয়াসিন আরাফাত, বিএনপি সমর্থিত রেডিও প্রতীকে দিদারুর রহমান লাভু, ঠেলাগাড়ি প্রতীকে হানিফ বুইয়া। প্রার্থীগণ জানান, কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডকে একটি আদর্শ মাদক সন্ত্রাস মুক্ত জলবদ্ধতা মুক্ত ও মডেল ওয়ার্ডে পরিণত করাই হবে তাদের মূল লক্ষ্য। সেই সাথে ওয়ার্ডবাসীর সেবা করে সকলে সুখে দুঃখে পাশে থাকতে চান প্রার্থীগণ। আমরা এখানে চাইবো আলকর্ণটাকে রিয়াজউদ্দিন বাদামী আলকর্ণের সমনই একটি মডেল আলকর্ণ ওয়ার্ড হিসেবে করতে। এটা করতে গেলে প্রথম কথা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নাগরিকের জন্য যেই নির্ধারিত সুযোগ সুবিধাগুলো নির্ধারিত আছে সেইগুলো নাগরিকদের মাঝে বণ্টন করা, সে সার্ভিসগুলো দেওয়া হচ্ছে একজন কাউন্সিলরের প্রধান কাজ। আমি চাইবো এই সকল সুযোগ সুবিধাগুলো যেন ত্বরিতগতিতে তাদেরকে আমি সার্ভিস দিতে পারি। এই আলকর্ণ ওয়ার্ডটিকে একটা হেলদি ওয়ার্ড করার জন্য, একটা পরিচ্ছন্ন ওয়ার্ড করার জন্য এবং একটা আলোকিত ওয়ার্ড করার জন্য আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ, আমাকে একটি মিষ্টি কুমড়া মার্কায় ভোট দিবেন এবং আপনাদের সেবাই আমি কাজ করব, এটাই আমার অঙ্গীকার। সবচেয়ে বেশি সমস্যা হলো রিয়াজউদ্দিন বাজার, আজ 50 বছর ভিতরে আমি দেখি নাই কোনো সংস্কার হয়েছে। রিয়াজউদ্দিন বাজার অবহেলিত, বেশিরভাগ রিয়াজউদ্দিন বাজার অবহেলিত। রিয়াজউদ্দিন বাজার কোনো কাউন্সিলর আমি দেখি নাই ওরা কাজ করতে হবে। আমি হলে প্রথম কাজ হবে রিয়াজউদ্দিন বাজার উন্নয়ন করা, রিয়াজবা ড্রেন আবর্জনা সবগুলো পরিষ্কার করা, এটা আমার কাজ থাকবে আর গরিব দুঃখের জন্য আমার কাজ থাকবে। 31 নং আলকর্ণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা 15,033 জন, যার মধ্যে পুরুষ ভোটার 10,599 জন ও মহিলা ভোটার 4,434 জন। ওয়ার্ডে সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায় তারা সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন প্রত্যাশা করে। অপরিকল্পিত ভবনগুলোর কারণে এবং এই নালা দখল করে বিভিন্ন ভবন নির্মাণের কারণে এবং বিভিন্ন ব্যবসায়ীরা তাদের দোকানের সামনের ফুটপাথগুলা লোভের বশবর্তী হয়ে ভাড়া দিয়ে যেভাবে রাস্তাঘাটে আপনার মানুষের চলাচলের অনুপযোগী করে, এগুলো উচ্ছেদ করতে পারে এমন একজন কাউন্সিলর চাই। রাস্তাঘাট মনে করেন ওই মিউনিসিপ্যালিটির কাজ, তারপরে জনগণের সহযোগিতার কাজ, জনগণের প্রসাদ যেটা আছে, ওদের ইচ্ছা যেটা আছে সেই ইচ্ছাটা পুরো করার মতন ওনাদের মানসিকতা থাকা দরকার, ওই রকমই একটা কমিশনার আমরা চাই। যদি বেশিরভাগ তো পানির সমস্যা হয়ে যায়, এখানে বৃষ্টি পড়লে পানি উঠে, ওটা যদি নির্বাচন হয়, যে কোনো কাউন্সিলর হয় তো ওটা যদি সমাধান করতে হবে, আমরা ওটা ধরনের কাউন্সিলর চাই। বাজারের সমস্যা হলো 1 নম্বর হলো গোলদির প্রত্যেক গোলদির মুখে যানজট, বুঝছেন, আর ময়লা আবর্জনা নালা অপরিষ্কার, বৃষ্টি পড়লে পানি উঠে, যেরা ভালো কাজ করে সেরকমই প্রার্থী চাই আর কি, কাকে খারাপ মনে করিনি আমি। ভালো প্রার্থী চাই যে না আমাদের দেখাশোনা করতে পারে বা আমাদের আপদে বিপদে লাগে সেরকম আর কি। সমস্যা তো আছে, পানির সমস্যা আছে, অনেক রোড গার্ডের সমস্যা আছে, খাসড়া আছে, এগুলো পরিষ্কার আমাদের এটাই সমস্যা। তো অবশ্য ভালো চাই, যেহেতু এখানকার আসলে একটা ঘন পরিবেশ, যেখানে মানে প্রার্থী চাচ্ছে ওদের উন্নয়নের জন্য সহযোগিতা করতে পারে এমন প্রার্থী চাচ্ছে ওনারা। আশা করি ভোট সুষ্ঠু হবে, ভোটের সময় কোনো ঝামেলা হবে না, আমরা দেখতে এলাকার মানুষ সবাই আশাবাদী। আমি চাই সুশিক্ষিত প্রার্থী এবং গরিব দুঃখী সেবা করার মতো দুর্নীতি মুক্ত হওয়ার জন্য, যেন সমাজের জন্য সবাই যেন একসাথে বাস করতে পারি। অলি গলি পাড়া মহল্লায় মিছিল, মিটিং আর মাইকিংয়ে চলছে নির্বাচনী গান ও প্রচারণা। নির্বাচনী ক্যাম্পে চলছে কর্মী সমর্থকদের আড্ডা। ভোটের হাওয়ায় পুরো এলাকায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যোগ্য ব্যক্তিকে বেছে নিবে ভোটাররা, তেমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ফারজানা আক্তার, সঞ্জিদা, দুর্বল, লাইভ টিভি, চট্টগ্রাম।